আবার ছেলের বিয়ের গহনা প্রদি এ আপনি কি করছেন আমি ঠিকই করছি ভাই আজ যদি আমরা সবাই মিলে এক হয়ে না দাঁড়াই তবে চৌধুরী আমাদের কাউকে বাঁচতে দেবে না কাউকে না কাশিরামের টাকা দেওয়ার সময় শেষ ওই জমি এখন আমার না চৌধুরী মাসের আজ শেষ দিন আর আমরা সবাই মিলে এসেছি কাশিরামের জমি এবং তার সঙ্গে আমাদের সবার জমি উদ্ধার করতে এই নাও চৌধুরী আর শুনে রাখো চৌধুরী আজকের পর থেকে গ্রামের কোন লোকের উপরে জুলুম করলে আমরা আর বরদাস্ত করব না বাদশা গলা নিচু করে কথা বল ভাইয়া আমাদের শেষ কথা বলে দিয়েছে জমি তোদের দেব না জমির দলিল ফেরত দেব না কিষান চৌধুরী গরিবের পেটে ভাত না থাকলে গরিব ওই বন্দুক টন্দুক ধরে না চালাও গুলি বাদশার মা তোমার ছেলেকে বোঝাও নইলে তোমার মতো গায়ের অনেক মহিলা আজকে বিধবা হয়ে যাবে বিধবা হলে অসুবিধে কি দিনে আমাদের বাড়িতে দাসী বাদি খাটবে আর রাতে আমাদের বিছানা গরম করবে বদমাশ দাঁড়াও ভাইয়া চৌধুরী সাহেব এসব আপনি কি করছেন এভাবে খুন খারাপি করে তো সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান হবে না বলে তোরা যা ইচ্ছে তাই বলে যাবি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব কথা বলার সুযোগ তো আপনি করে দিয়েছেন চৌধুরী সাহেব আপনাকে আজ এদের জমির কাগজ ফিরিয়ে দিতেই হবে আর যদি না দেই তাহলে তাহলে কি করবি মানলাম যে আপনার লোকের হাতে বন্দুক আছে কিন্তু কজনকে মারবেন আপনি কত গুলি আছে আপনার কাছে আপনার লোক তো মারা পড়বে না চৌধুরী সাহেব না এভাবে ঝগড়া ফ্যাসাদ করে কোনো লাভ নেই ওদের জমি ওদেরকে ফিরিয়ে দিয়ে চলুন আমরা সবাই মিলে আজ থেকে কসম খাই সমস্ত হিংসা বিদ্বেষ অত্যাচার দুশ্মনী আমরা ভুলে যাই বাদশার মা তোমার ছেলেকে পড়াশোনা করিয়ে তুমি খুব ভালো করেছো আজও এমন কথা বলেছে যে আমার মাথায় আসেনি মনসে জি হুজুর আগামী কালকের মধ্যেই এদের সমস্ত জমির দলিল পত্র ফেরত দেবে জি আচ্ছা বলছে এইটু বলছে ভাইয়া ভাইয়া এই তুমি কি করতে যাচ্ছ ওদের জমি ফিরিয়ে দিবা মানে আরে মূর্খের দল জমি ফিরিয়ে দেবার কথা না বললে আজ ওরা আমাদের লাশ বানিয়ে ফেলতো রাজা ঠিকই বলেছে চারটা বন্দুক দিয়ে কজনকে মারবি কিন্তু তাই বলে ওই চাষার দলকে তুমি কিছু বলবে না এমনিতে ছেড়ে দেবে বলবো